हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज आमी जन्माष्टमी स्पेशल एक रेसिपी आपनादेर साथे शेयर करब। नरम तुलतुले अपूर्व स्वादेर एक मालपोयार रेसिपि आमी जेभावे रान्ना करेछि आपनाराओ ठीक सेइभावे करे देखबेन, खूब सुंदर खेते हय। ताहले देखे नेওয়া যাক কি কি উপকরণ আমার লাগছে। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, দুটো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি 1 পিঞ্চ লবণ দিচ্ছি, 1 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, এতে মালপোয়াটা খুব নরম হবে। 3 টেবিলস্পুন গুঁড়ো দুধ দিচ্ছি। সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি গুঁড়ো করে রাখা 1 কাপ চিনি। ময়দা, সুজি, চিনি সব কিছুই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কাপটায় ময়দা নিয়েছি সেই কাপটাতেই সমস্ত কিছু মাপ করে নিয়ে আমি উপকরণগুলো দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কুড়োনো কিছু নারকোল। নারকোল কুড়োটা দিয়েও সমস্ত উপকরণের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটি চামচের সাহায্যে সব উপকরণগুলো আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি মেখে নেওয়ার পর আমি এবার আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ অল্প অল্প করে অ্যাড করব। মিশ্রণটা একটু থকথকে মতন হবে, সেই হিসেবে আমি দুধটা অ্যাড করব। একবারে একসঙ্গে দুধ অ্যাড করব না, দুধটা অ্যাড করে এইভাবে মেশাতে থাকব। এবার আমি মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি, আর দিচ্ছি এলাচ গুঁড়ো সামান্য পরিমাণে। এবার সমস্ত উপকরণ আবারও ভালো করে মেশাবো। খুব ভালো করে মিশ্রণটা ফেটাতে হবে। আবারও 1 হাতা আমি দুধ দিলাম, মোট 3 হাতা আমি দুধ দিয়েছি এখনো পর্যন্ত। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মিশ্রণটা যত ভালো করে ফেটানো যাবে ততই ভালো নরম হবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এটাকে 15 থেকে 20 মিনিট। এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে মিডিয়াম আঁচে আমি চিনির শিরাটা বানিয়ে ফেলব। এই দেখুন, চিনির শিরাটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। আঙুলে একটু নিয়ে আমি টেস্ট করে দেখে নেব। একটু স্টিকি ভাব এসে গেছে, আমার চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এটা আমি সরিয়ে রাখবো। এবার আরও 1 হাতা আমি দুধ এতে অ্যাড করলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মিশ্রণটা একটু ঘন হয়ে গিয়েছিল। এখানে আমি আরও 1 হাতা দুধ আমি অ্যাড করে ভালো করে মিক্সচারটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এই দেখুন, ঠিক এই রকম ব্যাটারটা হবে, একটু থকথকে ব্যাটারটা হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি মালপোয়াগুলো ভাজার জন্য। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এই রকম একটা গোল হাতার সাহায্যে মালপোয়াগুলো এইভাবে ভেজে নেব। দু পিটি লালচে করে ভেজে নিতে হবে। একটা ছাঁচের সাহায্যে আমি 1 পিঠ ভাজা হয়ে গেলে পর উল্টে দিচ্ছি। এই রকম লাল লাল করে মালপোয়াগুলোকে ভেজে একদম গরম গরম চিনির শিরায় ফেলে দিতে হবে। আরও 1 হাতা আমি মালপোয়া ভাজার জন্য দিয়ে দিলাম। আমি এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, চিনির শিরাটা যখন আমি তৈরি করেছিলাম তখন আমি সেটাতেও একটুখানি এলাচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এই দেখুন, মালপোয়াগুলো ঠিক এইভাবে লালচে করে ভেজে নিয়ে আমি গরম গরম চিনির শিরাতে ঢেলে দেব। দেখুন কি সুন্দর মালপোয়াগুলো আমার ফুলে উঠেছে। এবার চিনির শিরাতে আমি 2-1 মিনিটের মতন ডুবিয়ে নিয়ে আবার তুলে রাখবো। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে মালপোয়াগুলো একদম নরম হয়ে ঘেটে যেতে পারে, তাই 2-1 মিনিট চিনির শিরাতে ডুবিয়ে নিয়ে আমি মালপোয়াগুলো তুলে রাখবো। আরও এক হাতা আমি মালপোয়া ভেজে নিচ্ছি। এটা খুব নরম আর সফট হয়। আমি যেভাবে তৈরি করেছি আপনারাও ঠিক সেভাবে তৈরি করে দেখবেন। খুব সুন্দর হয় মালপোয়াগুলো, খুব নরম তুলতুলে, টেস্টটাও খুব সুন্দর হয়। দেখুন আমার মালপোয়াগুলো রেডি হয়ে গিয়েছে, চিনির শিরায় আমি দিয়ে দিয়েছি। 2-3 মিনিট রেখে দেওয়ার পর আমি মালপোয়াগুলো একটা পাত্রে সাজিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন কমেন্ট বক্সে, একটা লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। এই মালপোয়া তৈরি করে জন্মাষ্টমীর দিন গোপালকে ভোগ হিসাবে আপনারা নিবেদন করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।